জসীমউদ্দিন এইখানে তোর দাদির কবর, ডালিম গেছে তোর। এরপরে আরেকজন আসতে, সে সম্পূর্ণ তার উল্টা, সে সবসময় কান্না করে। এখন আমি ভাবলাম তার চোখে তো জল, নাকে হচ্ছে ময়লা লেগে আছে, সবসময় কান্না করে, তো তো সে আবার কি কবিতা আবৃত্তি করবে। কিছুক্ষণ পর আসলো, আসার পরে সেও চলে গেল, সেও কবিতা শেষ করতে পারেনি। এরপরে আরেকজন আসছে যার গায়ে একটু ময়লা, এ আমাদের রানা আছে ক্লাসের, রানার মতো দেখতে অনেকটা, তো সব সময় ময়লায় থাকে, তো ওই ড্রেনের পাশে থাকে, শুয়ে একটু বসে থাকে, চুলকানি হয়েছে, তার দরকার আছে পাগলা মলম দরকার ছিল, তো তার পাগলা মলম দেওয়ার অভাবে আসলে তার চুলকানিটা ভালো হয় নাই, এজন্য তার কবিতা আবৃত্তি। আমি আমি শুধু দেখতেছি আর হতবাক হয়ে যাচ্ছি যে এরাও কবিতা আবৃত্তি করে। তারপর এখন কবিতা আবৃত্তি করতে আসছে কবর, জসীমউদ্দিন কবর, জসীমউদ্দিন এইখানে তোর দাদির কবর, ডালিম গেছে তোলে। তারপরে আরেকজন আসছে, সে হচ্ছে আমাদের তারেকের মতো, ঠিক আছে, কেমন, সে সব জায়গায় খায়, খাইতে বসলে তার কোনো হুঁশ থাকে না, খাইতেই থাকে খাইতেই থাকে, আর কিছুক্ষণ পর তার পাতলা পায়খানা হয়ে যায়। তা এখন পাতলা পায়খানা চাপ নিয়ে সে গেছে কবিতা আবৃত্তি করতে, যে আসছে আর কি, সে দেখতে তারেকের মতো ছিল। এখন কেমন করে সে পাতলা পায়খানার, মানে ব্যাপারটা কানাঘুষা হচ্ছে সবার মধ্যে, বিচারকদের মধ্যেই, যে সে এই অবস্থায় কেমনে কবিতা আবৃত্তি করবে। তো এখন কবর, জসীমউদ্দিন এইখানে তো তাদের কবর, এইখানে তো তারেক ছিল। তো ধন্যবাদ সবাইকে।